वालेकुम। मैम अस्सलाम वालेकुम मैम। अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम मिस। अस्सलाम वालेकुम। কেমন আছো তোমরা সবাই? আসসালামু আলাইকুম ম্যাম। ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস আপনি কেমন আছেন? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা হার কিউরিজ করেছিলাম, তাই না? আপনার সবাই এভাবে আজকের লেকচার নাম্বার আর ডেটটা লিখে নিন। মিস আপনার কথা লয় না, অনেক আস্তে শোনা যাচ্ছে। হার কিউরিজ আমরা ট্রু ফলস আর এফবি মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শেষ করেছিলাম, তাই না? আচ্ছা, অনেকে রোল নাম্বার দিচ্ছে। ম্যাম কালকে কি ক্লাস হয়েছিল? জি হ্যাঁ, কালকে কি ক্লাস হয়েছিল? না কালকে ক্লাস হয়নি। কি আসছে না কালকে? কালকে কি হয়েছে ম্যাম? কালকে কি ক্লাস হয়েছিল? ক্লাস গতকাল? জি ম্যাম। গতকালকে না, বন্ধ ছিল, জন্মাষ্টমী বন্ধ ছিল, তোমরা পাওনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমি সালাম কোন নোটিশ পাইনি, কিন্তু আমার আম্মু বলছে যে নোটিশ পাওনি তোমরা, তো আজকে কোন ক্লাস? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নো মিস, আমরা কোন নোটিশ পাইনি। তোমাদের কি গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা এখানে এটা তো করেছো, হোমওয়ার্কটা কমপ্লিট করেছিলে তোমরা? হোমওয়ার্ক? জি ম্যাম, আমি লিখে রেখেছি। জি ম্যাম, আমি লিখে কি কি করেছো? হোমওয়ার্ক কি ছিল বলো তো? শুধু 7 নাম্বারটা ছিল। গুড। আচ্ছা, কারা কারা হোমওয়ার্ক করেনি? সবাই করেছে? আমি হোমওয়ার্ক করেছি। জি ম্যাম। জি ম্যাম, আমরা হোমওয়ার্ক করেছি। আচ্ছা, এটা ছিল তোমাদের হোমওয়ার্ক, তাই না? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি বলেছে, হু ওয়াজ হারকিউলিস, রাইট ইন 3 সেন্টেন্সেস, তাই না? দেখি তো কে উত্তর দিতে পারবে এটা। একজন করে আমি নাম জিজ্ঞেস করে পড়া ধরি। হ্যাঁ, এখানে যাকে ধরবো সে তাকে কিন্তু কথা বলতে হবে, চুপ করে থাকলে কোনো ক্লাস নিব না, চুপ করে থাকা যাবে। এখানে আমাদের সাথে রোল 33 আছে, সাদিয়া আফরিন জেরিন, মিউট অন কর। হ্যাঁ আছো, রাইট, গুড গার্ল। বাবা তুমি প্রথমটা আনসার বলে দাও তো। ওকে ম্যাম। তোমরা চেক করে নিবা, হ্যাঁ আমি লেখার পর বলো। তোমরা সবাই তোমাদের অ্যাডভান্স লার্নার বুকটা ওপেন করতে পারো, সেখানে কত মডেল কোশ্চেন কততে আছে বলো তো? মডেল কোশ্চেন 13 এ হারকিউলিস এর ক্লাসেসটা কোথায় আছে? আনসি মডেল কোশ্চেন 12 ম্যাম বলবো? হ্যাঁ বা বলো। আমি কি বলতে পারি?
আমি যাকে সাদিয়াকে ধরেছি না ও আগে বলো, তারপর আমি তোমাকে দিন সাদিয়াকে বলো। হি লিভ ইন গ্রিস মেনি মেনি ইয়ার্স এগো। হি ওয়াজ এ ভেরি ব্রাভ এন্ড স্ট্রং ম্যান। আচ্ছা, তাহলে আমরা প্রথম কোশ্চেনটার ব্রেভ, হ্যাঁ ওটা ব্রেভ হবে। আচ্ছা প্রথমে আমি বলে দেই, হ্যাঁ ও বলেছে সুন্দর হয়েছে, তবে দেখো এখানে কি বলছে, ফার্স্টে বলছে হু ওয়াজ হারকিউলিস, হারকিউলিস কে ছিলেন, তাহলে ফার্স্টে আমরা এটা দিয়ে স্টার্ট করব, ঠিক আছে, এটা শুরু করব। হারকিউলিস ওয়াজ আ, কি হবে বলতো, এলডিয়ান ইয়াং ম্যান। আচ্ছা হ্যাঁ ইয়াং, হ্যাঁ এভাবে হেলদি অ্যান্ড ইয়াং লিখতে পারবে, অথবা ইয়াং হেলদি, ইয়াং হেলদি ম্যান, ম্যান ঠিক আছে, এভাবে লিখে আমরা ফুল স্টপ দিতে পারি। বলছে রাইট থ্রি সেন্টেন্সেস, যেহেতু তার সম্পর্কে তিনটি, কি তারপরে গুলো কেন বলতে পারি, হি লিভড, বাবা তুমি বলতে যাচ্ছ লাইনটা, আচ্ছা বলো, হি লিভড, he lived in Greece many many years ago, Hercules was very brave and strong man. He lived in kothay bolo to, Greece, ji ma'am, she Greece e onek bochor age theke bash kore, acha bash kore na baba, she bash korto, এখন কি সে বেঁচে আছে, এখন সে বেঁচে নাই, কারণ এগুলো অনেক আর্কিউলিসের, এগুলো তো রূপকথা কল্প কাহিনী, ঠিক আছে, এগুলো হচ্ছে পৌরাণিক কাহিনী, তো সে তো তখন বাস করতো, এখন তো আর নাই, তাহলে আমরা কি লিখবো, সে বাস করতো কোন এক সময় বেঁচে ছিল, ঠিক আছে, এখন তো সে নাই, এখন আর সে বেঁচে নাই, এই জন্য আমরা পাস্ট ফর্মে লিখবো, হারকিউলিস ওয়াজ এ ইয়াং হেলদি ম্যান, হি লিভড ইন গ্রিস। লাস্ট আইটেম কিছু লিখতে পারি বলো তো, he was very, এখানে বলছে যখন সে বেবি ছিল তখন সে কি ছিল, স্ট্রং ছিল তাই না, আইকন লাইন কি লিখেছো বলো, কে পারবে, আমি বলি, আমি বলি, রিল্যাক্স, he was a very brave and strong man, একবার কিন্তু আমরা ইয়াং হেলদি লিখেছি, কে বলতে চাচ্ছে বলো, হি ওয়াজ ভেরি ব্রেভ এন্ড স্ট্রং ম্যান, ভেরি গুড, এই যে এখানে খুব সুন্দর একটা লাইন বলছে, হি ওয়াজ ভেরি ব্রেভ এন্ড ইয়াং ম্যান, তাহলে আমরা এখানে লিখ, সরি স্ট্রং ম্যান তাই না, হি ওয়াজ, ম্যাডাম বি নাম্বার কোশ্চেনের অ্যানসারটা আমি বলি, আমি একটু শেষ করে নিই, যারা যারা একদম পড়েনি বা পারেনি তাদের জন্য আমি দিয়ে দিলাম, হ্যাঁ লিখে দিলাম, হি ওয়াজ স্ট্রং এন্ড very brave person, এভাবে লিখে দেই, brave, তোমরা স্পেলিং গুলো কারেক্টলি লিখবে, যারা লিখোনি বা এভাবে লিখতে চাও তারা লিখে ফেলো সাথে সাথে, হ্যাঁ তোমাদের হোমওয়ার্ক কপি বা সিডব্লিউ কপিতে আনসার গুলো লিখে রাখলেই হবে, ভেরি ব্রেভ পারসন, এটা শেষ হলো, এবার নাম্বার বি, স্ক্রিনটা দাগ দিচ্ছে কেটা, ম্যাম ওই মেয়েটা আবার ঢুকছে, কে করলো, ম্যাম আমার নাম নকল মেয়ে, মিস মিস জয় মেট অনেক খারাপ, গালাগালি করে, নিক নেম দেখেন, গালি দাও, একটা স্ক্রিনে দাগ দিবে না কেউ, সাবধান, আচ্ছা এখন আপনি ওকে রিমুভ করে দেন প্লিজ, ও গালাগালি করে, কথা বলা যাবে না, এটা ক্লাস টিচার দেখবে, আমি তো দেখবো না, আমি বলছি কেউ স্ক্রিনে টাচ করবে না, ম্যাম ওর নিক নেমটা দেখেন না, কি নিক নেম, এভাবে লিখতে পারে হারকিউলিসেস ইনামি, ঠিক আছে ম্যাম, এখানে রেজ ওয়ান জেডির নামে নিপা আছে, তাকে রেখে এখানে যে এই নিপা আছে, নকল নিপা, সেই নিপাকে আপনি একটু লিভ দিয়ে দেন, ও এখন অনেক ডিস্টার্ব করছে, কথা বলা যাবে না, পরে কেউ ডিস্টার্ব করছে না, কেউ ডিস্টার্ব করছে, আমি ক্লাস ম্যাম নাম চেঞ্জ করে লাবণ্য দিয়ে দিই, ক্লাসে কিন্তু অ্যাড করব না, কথা বলা যাবে না, কমপ্লেইন করা যাবে না, তোমরা পড়াশোনা করো, পড়তে থাকো তাহলে ক্লাস ভালো হবে, কথা বলা যাবে না বাবা, হারকিউলিসেস মাদার্স এনিমি তাই না,
অথবা হিজ মাদার্স এনিমি লিখলেও হয়ে যাবে, লিখে ফেলো সব সাথে, কেউ উত্তরটা বললো না। তোমাদেরকে ইজি করে দে, তোমরা আবার এটা লিখতে গেলে কষ্ট মানে ঝামেলা করবে, একটু দাঁড়াও। হিজ মাদার্স লিখে দেবে, তার শত্রু ছিল না তার মায়ের শত্রু ছিল বলো তো? তোমরা চেক করে নাও শেষ। আচ্ছা এখন বলেছে কেন কেন পাঠিয়েছিল, the enemies sent two snakes to beat Hercules. আচ্ছা টু বাইট, বাইট মানে হচ্ছে কামড়ানো তাই না? এখন বলছে হু সেন্ট টু স্নেক্স টু হারকিউলিস এন্ড ওয়াই, তাহলে আমরা ওয়াই এর কারণে কি লিখব? এটা তো বাইট কামড়ানো আবার মেরে ফেলাও তাই না, হারকিউলিস কে মেরে ফেলতে চেয়েছিল এই কারণেও হবে। তাহলে আমরা এক লাইনেও লিখতে পারি, টু দিয়েও লিখতে পারি, অথবা আলাদা লাইন করেও লিখতে পারি, মানে দুটো উত্তর দিতে পারি, ফুল স্টপ দিয়ে দুটো সেন্টেন্সও লিখতে পারি। হিজ মাদার্স এনিমি সেন্ট টু স্নেক্স টু কি হবে, বাইট এন্ড কিল, বাইট এন্ড কিল হারকিউলিস, এভাবে লিখতে পারবে ঠিক আছে। এন্ড টু কিল, কামড়ালে কি হবে, মারা যাবে না? সাপে কামড়ালে কি হয়, মারা যায়, তাই এই মেরে ফেলার উদ্দেশ্যেই আসলে কি হয়েছিল সাপগুলোকে পাঠিয়েছিল। আচ্ছা যাই হোক, তার আগেই কিন্তু হারকিউলিস সাপগুলোকে মেরে ফেলে। এইবার আমি জিজ্ঞেস করি, আমাদের সাথে আছে কে, দেবশ্রী আছে, দেবশ্রী হোমওয়ার্ক করেছো? করেছি। আচ্ছা দেবশ্রী তাহলে উত্তরগুলো এবার তুমি আমাদেরকে সিনেমাটা বলো, হোয়াট ডিড হারকিউলিস ডু হোয়েন হি স দ্য স্নেকস? কি করলো বলো তো, কি হবে বলো? হ্যাঁ বলো, আমি বলবো? হ্যাঁ দেবশ্রী কে বলেছি, দেবশ্রী বলো, দেবশ্রী আছে তোমাদের পেজে? তোমরা এই যে দেখে না আমি লিখে দিচ্ছি, দেবশ্রী তুমি কি পড়তে পারছো? মিস কত নাম্বারটা বাবা, এই যে সি নাম্বারটা, এই যে আমি লিখছি হোয়েন হারকিউলিস স দ্য স্নেকস, কি করলো বলতো? এখানে একটা কমা দিতে হবে, হোয়েন দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স লিখি তখন কি হয়, প্রথম অংশটুকুর পরে একটু কমা দিতে হয়। হোয়েন হারকিউলিস স দ্য স্নেকস হি কি হবে, কট তাই না, হি কট হোল্ড অফ দি সোর্ড, দেবু বলছিল না কিন্তু প্রবলেম হচ্ছে কিনা তুমি জানো আমাদের স্কুলে? আচ্ছা সবাইকে তো অ্যাডমিট করে দেই, এই জন্য সমস্যাটা হয়। আচ্ছা আমরা আমাদের পড়ায় ফিরে যাই, সময় নষ্ট হলো এখানে দুই তিন মিনিট টাইম ওয়েস্ট হলো। আচ্ছা এইবার দেখো তো এটা শেষ করো, আসো আমাদের নেক্সট আরেকটা ক্লিয়ার করবো। সারা তো বলতে ওর হতো কোনো প্রবলেম হচ্ছে সারা তাই না, তুমি উত্তরগুলো পাচ্ছ না, বলো তো হোয়াট মেড দ্য কিং অ্যানয়েড অ্যান্ড অ্যাংগ্রি? ওয়ান ডে হারকিউলিস ডিড সামথিং, দ্য কিং অ্যানয়েড অ্যান্ড অ্যাংগ্রি, আমাদের ক্লাসের না, আমাদের ক্লাসের না,
আছে, এটা আমাদের ক্লাসের না। তোমাদের আমি এই ক্লাসেরই ফুল ক্লাস 5 এ। আচ্ছা এটা তো ক্লাস 5। হোয়াট ইজ দিস সামথিং ভেরি। আচ্ছা ম্যাম হারকিউলিস এটা কত নাম্বার মডেল? মডেল কোশ্চেন কে বলছে এটা কথাটা? ম্যাম আয়েশা খাইরুল আমাদের ক্লাসের না। ম্যাম আমি ম্যাম আয়েশা খাইরুল আমাদের ক্লাসের না তো। কত মডেল এখন লিভ নিয়ে নাও, যারা ক্লাস ফোর এর যদি একজন বা এসে থাকো লাস্টে সে লিভ নাও, এখন লিভ নাও, এখন না 11টায় জয়েন করবে আমাদের সাথে কেমন? এখন না না ম্যাম, আমি অনেক আগে জয়েন করেছি কিন্তু এর আগে আমি ক্লাসও করেছি কিন্তু আমার জ্বরের কারণে আমি এই ডাব্লিউ গুলো করতে পারি নাই। আচ্ছা সমস্যা নেই বাবা, তোমার ক্লাসে তুমি জয়েন করবে, এখন তুমি লিভ নিয়ে নাও হ্যাঁ, যদি তোমার এটা ক্লাস না হয়ে থাকে। ওকে আচ্ছা এইবার আসো নাম্বার ইট লাস্ট ওয়ান, হোয়াট ডিড দ্য কিং অর্ডার টু হারকিউলিস ফ্রেন্ড অ্যাজ দ্য তাহলে এভাবে লিখি আমরা। তোমাদের সবাই এটা শেষ হয়ে গেলে পরের প্যাসেজটা ওপেন করো, সেখান থেকে একজন রিডিং পড়বে, আমি দিব তোমাদেরকে, শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ আমি পড়ি, আমার আমি দেব দি। আচ্ছা আমি বলবো হ্যাঁ কি করে অ্যাজ এ পানিশমেন্ট। তুমি হোমওয়ার্ক গুলো চেক করেছো? অ্যাজ এ পানিশমেন্ট ম্যাম ঠিক আছে, শুধু মাঝখানে সি নাম্বারটা ভুল গিয়েছিল। আচ্ছা গুড, কোন স্পেলিং ভুল গিয়েছে তোমরা আবার একটু চেক করো না, আমি একটু পরে সরিয়ে ফেলবো, তখন কিন্তু বলবে না যে মিস আবার আমাদেরকে এটা লিখে দেন, তখন কিন্তু বলা যাবে না। সো এখন আরেকবার চেক করে নাও, কিং এর কে তোমরা ক্যাপিটাল লিখো। ম্যাম কোন প্যাসেজটা বের করব না, মডেল কোশ্চেন থাকবে কি? অর্ডার Hercules, sorry, ma'am আমরা কি ওই মডেল কোশ্চেনের কি অ্যানসিং প্যাসেজ করব নাকি আগে মানে যেই এটা ওই? হ্যাঁ তোমরা বের করে রাখো না, সিন পড়েছো না? সিন সবগুলো কমপ্লিট হয়েছে তোমাদের? জি ম্যাম। আচ্ছা সিন যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে এখন তোমরা অ্যানসিংটা বের করো, আমি তোমাদেরকে অ্যানসিংই পড়াবো। তোমাদের 12 বানানটা হয়েছে সবার চেক করে নাও। স্পেলিং মিস্টেক হলে কিন্তু তোমাদের মার্কস কাটা যাবে এক্সামে, খেয়াল রাখবে। এন্ড ডেঞ্জারাস ডেঞ্জারাস কি হবে? থিংস থিংস হ্যাঁ থিংক লিখো না, থিংক লেখাটা দেবে থিংস লিখবে সবাই, এস লিখবে। এবার লাস্ট আমি আর কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, চেক করে নাও। আমি জানি না কাদের প্রবলেম হয়েছে এখানে, কিন্তু এই হারকিউলিসের কোশ্চেন কিন্তু এইগুলাই ছিল 7 এ। হ্যাঁ এ বি সি ডি ই প্রথম পাঁচটা তোমাদের হোমওয়ার্ক ছিল, এটা দেখে নাও। আচ্ছা এইবার শেষ আমাদের এই কাজ, এখন সিডাব্লিউ তে যে শুরু করছি আমরা, দেখি কে পড়বে। ম্যাম হ্যাঁ বাবা বলো। ম্যাম আমি বলবো পড়ো, আমি সেভেন নাইন টু লাস্ট টু মিলে তো পারি নি এই নাম্বারটা। হ্যাঁ পড়ো তুমি ইন এ ইন এন ইট সেট ইট বাবা ইন না ইন মিস আমি বলতে পারি সারা
পরে শুনে নাও সবাইকে দিব আস্তে আস্তে and improves your blood circulation it That's makes it. Your body very flexible and can make your body very strong আচ্ছা তুমি তাহলে হ্যাঁ থ্যাংক ইউ যে বলেছে থ্যাংক ইউ এবার সারা বলো তো আমি বললাম আমি তারপরে বলি হ্যাঁ আমি বলি একটু সারা বলনি তারপর আবার সারা বলো তুমি ফুটবল ওকে মিস ফুটবল ইজ পপুলার অল দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হ্যাঁ নিড টু মুভ সাডেনলি টু মুভ সাডেনলি এন্ড কুইকলি টু টু It makes your muscles you need strong. Lot of energy to play football well. Hey. It makes your lungs and your body very strong. It also helps. To make your body flexible. ব্যাডমিন্টন থেকে বলো Badminton is now a very popular game. Okay. It is also a very good way to become strong and flexible, mm-hmm. but you need a lot of energy. Yes. Yeah. Is ami pori roll char? Ma'am, roll char. Acha roll char poruk. Thik ache. Acha roll char poruk. Sobai ke dibo. Ektu sobai ami boli bolle keu shunte pabe na. Roll char ke? Naam ki baba? Miss. Roll char naam ki? মিস আমার নাম মুবাশিরা মুবাশিরা গুড হ্যাঁ রোল চার তবে বলো তো এটা লাস্ট প্যাসেজটা রানিং ইজ এ গুড ওয়ে টু কিপ ফিট রানিং ক্যান হেল্প টু মেক ইউ স্ট্রং ইট ইজ ভেরি গুড ফর ইওর লেগস ফর ইওর হার্ট এন্ড লাংস ইট অলসো হেল্পস টু মেক ইওর বডি ফ্লেক্সিবল গুড থ্যাংক ইউ এইবার সবাই এখানে আসো ম্যাম আপনি পড়ে শোনাই সবাই নাম একটু পড়ি আচ্ছা এখানে তোমরা তো বুঝতে পারছো এক্সিলেন্ট মানে কি চমৎকার তাই না সাঁতার হচ্ছে শরীর বা স্বাস্থ্য ফিট রাখার অর্থাৎ কর্মক্ষম বা উপযুক্ত রাখার একটা অসাধারণ উপায় ইউ নিড টু মুভ অল দ্য টাইম ইন সুইমিং সাঁতার কাটার সময় তোমাকে কি করতে হয় সারাক্ষণ মুভ করতে হয় অর্থাৎ শরীরটাকে নাড়াচাড়া করতে হয় সারাক্ষণ কি বলা যায় সাঁতার কাটার সময় আমরা দেখি হাত পা আমাদের সব মুভ করতে থাকে তাই না সারা দেহ তাহলে সবসময় নড়াচড়ার মধ্যে থাকে ইট মেক্স ইউর হার্ট stronger and improves your blood circulation bolche eta tomar heart ke ki kore khub shoktishali kore ebong tomar blood circulation orthat rokto sanchalan prokriya ke aro unnato kore orthat aro bhalo kore eta ke improve kore it makes your body very flexible and can make your body very strong it makes your body very flexible acha flexible mane hocche khub shohoje ki korte pare mane amra ki boli দ্রুত মুভ করতে পারে জিনিসটা ঠিক আছে ফ্লেক্সিবল অর্থাৎ শক্ত থাকে না খুব নরম থাকে বডি খুব সচল অবস্থায় থাকে মানে যখন যেভাবে চাইবে সেভাবে তুমি নাচাড়া করতে পারবে আর তোমার শরীরকেও কি করে তোমার বডিকে দেহকে অনেক শক্তিশালী করে ফুটবল ইজ পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড ফুটবল হচ্ছে বিশ্বব্যাপী খুব জনপ্রিয় একটি খেলা ইউ নিড টু মুভ সাডেনলি অ্যান্ড কুইকলি টু প্লে ফুটবল ফুটবল খেলার জন্য তোমাকে আবার কি করতে হয় খুব হঠাৎ করে এবং খুব দ্রুততার সাথে নাড়াচাড়া করতে হয় অর্থাৎ খেলতে হয় তাই না ইট মেক্স ইউর মাসলস স্ট্রং এটা তোমার মাংসপেশিকে কি করে খুব শক্তিশালী করে ইউ নিড আ লট অফ এনার্জি টু প্লে ফুটবল ওয়েল তোমাকে ফুটবল ভালোভাবে খেলতে হলে অনেক বেশি শক্তির প্রয়োজন
It makes your legs and your body very strong. Eta tomar pa gulo ebong tomar deho ke khubi shoktishali kore. It also helps to make your body flexible. Ei khela tio tomar ki kore shorirke khub mojbut ba shochol rakhte sahajjo kore. Badminton is now a very popular game. Acha badminton o ki khub jonopriyo ekti khela. It is also a very good way to become strong and flexible, but you need a lot of energy. বলছে এটাও খুব ভালো একটি উপায় দেহকে শক্তিশালী এবং সচল রাখার কিন্তু তোমার এই খেলার জন্য অনেক অনেক শক্তির প্রয়োজন রানিং ম্যাম আমার এক কোশ্চেন ছিল আচ্ছা হ্যাঁ বলো বাবা ম্যাম এখানে তো 1 2 টা আমার এ পেসেস না আমার তো আনসিং পেসেস এ পেসেস আনসিং তো করাচ্ছি বাবা ও আছে এই যে এখানে 1 2 3 না সুইমিং এর যে প্যাসেজটা দিয়েছেন ওইটা তো আমার আনসিং প্যাসেজ আনসিন প্যাসেজে এটা আমি জাস্ট 1 2 3 লিখেছি এটার জন্য সমস্যা নেই নাম্বার কোনো সমস্যা নেই বাবা আনসিন প্যাসেজই পড়াচ্ছি এটা তোমাদের বইয়ে 1 2 গেছে এটা মনে হয় আমার বইতে ভুল আছে না এটা 4 5 6 হবে হ্যাঁ মিস এটা 1 2 3 দিয়ে লিখেছি সেজন্য কিছু হবে না তোমাদের নাম্বারের জন্য কোনো ভয় পেও না নাম্বার কোনো প্রবলেম না মেইনলি হচ্ছে আনসিন কিনা সেটা হচ্ছে আসল কথা আমি তো সিন প্যাসেজ দিই না আনসিন দিয়েছি রানিং ইজ এ গুড ওয়ে টু কিপ ফিট আচ্ছা ভালো থাকার জন্য দৌড়ো কি একটি ভালো ব্যায়াম বা ভালো উপায় রানিং ক্যান হেল্প টু মেক ইউ স্ট্রং দৌড়ো তোমাকে কি করতে পারে খুব শক্তিশালী করে গড়ে তুলতে পারে ইটস ভেরি গুড ফর ইওর লেগস ফর ইওর হার্ট অ্যান্ড লাংস এটা তোমার পা তারপর তোমার হার্ট এবং লাংস অর্থাৎ ফুসফুসের জন্য কি খুব ভালো ইট অলসো হেল্পস টু মেক ইওর বডি ফ্লেক্সিবল এটিও তোমার শরীরকে কি করে ফ্লেক্সিবল করে দেয় খুব সচল রাখে অথবা তুমি খুব দ্রুতই মুভ করতে পারো এরকম করে রাখে ঠিক আছে ফ্লেক্সিবল মানে কি যেভাবে চাও সেভাবে এটা কি হয় নড়তে পারে ফ্লেক্সিবল মানে খুব স্টিফ না বা হার্ড না একদম শক্ত টাইপের কিছু না নরম 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 হলেও মজবুত ফ্লেক্সিবল আসলে মজবুত শব্দ অর্থটা খুব ভালো হয় এইবার আমি আপনাদেরকে একটা টাস্ক দিচ্ছি কেউ কোনো কথা বলবেন না এখানে নাম্বার এই আনসিন প্যাসেজ থেকে যে নাম্বার 1 আর 2 অর্থাৎ ফিল ইন দা গ্যাপস আর যে টু ফার্স্টে রয়েছে এটা আপনারা কমপ্লিট করেন আপনাদেরকে আমি কত এখানে এমনি তো আমাদের বেশি 3 আর 3 6 মিনিটের মধ্যে সময় আছে আচ্ছা আমি আপনাদেরকে 4 মিনিট টাইম দিচ্ছি শুধু আনসার গুলো লিখে ফেলুন ঠিক আছে ওকে ম্যাম খুব দ্রুত করতে হবে কাজটা অনলি আনসার লিখে ফেলো তোমরা তোমাদের বইয়ের নাম্বার দিতে পারো যেমন এটা আসলে এফবি তো নাম্বার হবে 5 বই আপনাদের নাম্বার আছে 5 যাদের বই আছে তারা দেখতে পাবে হয়তো নাম্বার 5 যাবে নাম্বার 5 এটা হবে নাম্বার 6 ম্যাম শুধু অ্যানসার গুলো লিখলে হবে না হ্যাঁ বাবা শুধু অ্যানসার গুলো লিখো সেই অনুযায়ী হচ্ছে মডেল কোশ্চেন 13 এর আনসিন প্যাসেজটা দেখো অর্থাৎ দ্বিতীয় প্যাসেজটাতেই পাবে বইয়ে মডেল কোশ্চেন 13 তোমাদের ক্লাস 5 না তোমরা ঠিক আছে তো আচ্ছা ক্লাস 5 এর মডেল কোশ্চেন 13 দেখো তোমরা অবশ্যই সবসময় বই নিয়ে বসবে তাহলে কাজ করতে পারবে বই ছাড়া সিডব্লিউ করতে বসবে না স্মল বি হবে এটা তারপর এটা হচ্ছে ইজ স্মল ম্যাম আমার লেখা শেষ সবাই যারা যারা করছো করতে থাকো আর সাথে সাদিয়া তুমি তো 5 নাম্বার কমপ্লিট করেছো তুমি আনসার গুলো বলে দাও তোদেরকে নাম্বার এ কি হবে সেন্টেন্স ছ বলে দাও সুইমিং কিপস বডি ফিট
football is a kind of game. Okay. C, badminton needs a lot of energy. Good. D, running makes body flexible. Hmm. E, football is played all over the world. Mashallah, very good. আমি আসলে লিখে দিই, তোমরা হয়তো এখানে বুঝতে পারবে। আচ্ছা, প্রথমটা হবে swimming keeps body fit. ঠিক আছে? Swimming কি করে শরীরকে fit রাখে? তাহলে আমরা কি লিখবো? Fit লিখবো। এটা হচ্ছে তোমাদের। Yes. এখান থেকে তো বলা হয়েছে যে উপরের শব্দগুলো নিয়ে লিখতে, কিন্তু সেখানে তো কোথাও কি নাই বাবা, বডি নাই, কিপস লেখা নেই। আচ্ছা তুমি খেয়াল করে দেখো, পেয়েছো পানি সব আছে দেখো। আচ্ছা এটা হচ্ছে ফুটবল ইজ, এরপরটা হবে ব্যাডমিন্টন নিডস। যারা যারা পারোনি তারা লিখে ফেলো, এক্সামে পারতে হবে, নিজেদেরকে করতে হবে। তারপর হচ্ছে রানিং মেক্স বডি কি করে, রানিং মেক্স বডি ফ্লেক্সিবল, তাহলে লিখে ফেলি। ঠিক আছে, ফ্লেক্সিবল দিয়ে ফুল স্টপ দিই। তোমরা ফ্লেক্সিবল স্পেলিং ভুল করো না। এরপর লাস্ট আছে ফুটবল ইজ প্লেড অল ওভার দা ওয়ার্ল্ড, ভেরি গুড। আচ্ছা এটা নিয়ে যাও, আন্ডারলাইন হবে, আমরা আন্ডারলাইন দিয়ে দিচ্ছি। নাম্বারটা করা শেষ, এবার 5 স্যার আমাদের হুবহু মিলে গিয়েছে আপনি যেভাবে লিখেছেন। আচ্ছা থ্যাংক ইউ, তবে স্পেলিং গুলো চেক করে নিও, ঠিক আছে? এই যে দেখো সবাই দেখে নাও, 5 এর এ তে হবে বডি, এরপর বি তে হবে ইজ, দেন সি তে হবে নিডস, ডি তে হবে ফ্লেক্সিবল, ই তে হবে ওয়ার্ল্ড। আচ্ছা এটা গেল। ম্যাম আমি 6 নম্বর অ্যানসারটা বলি। আচ্ছা 6 এর আমরা এই পর্যন্ত করব, হ্যাঁ এরপরে বাকিগুলো আমরা হোমওয়ার্ক দিতে পারি, কোনো সমস্যা নাই। প্রথমটা বলেছে কি, সুইমিং কিপস ওয়ান ফিট এন্ড হেলদি, এটা কি ট্রু না ফলস? ট্রু। গুড, তাহলে আমরা, আমি তোমাদের জন্য পাশে লিখে দিচ্ছি, তোমরা কি করবে যেভাবে সুন্দর করে লেখা যায় সেভাবে লিখবে, অর্থাৎ নিচে লিখবে। হ্যাঁ আমরা সাধারণত কপির নিচে সেন্টেন্সটা নিচে লিখে দেই, এটা হবে ট্রু। তারপর নাম্বার বি তে আসো তো কি বলছে, সুইমিং ইনক্রিজেস ব্লাড সার্কুলেশন, এটা কি ট্রু না ফলস? ফলস। ফলস। হ্যাঁ ফলস। অর্থ জানো, অর্থ কি, ইনক্রিজেস এর মানে কি? ফলস। আচ্ছা এখানে আমি বলি আমাদের প্যাসেজে কি ছিল, এই যে সবাই প্যাসেজটা দেখো, বলেছে সুইমিং এর এখানে তো ট্রু হবে, হ্যাঁ ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, ম্যাম ট্রু হবে, হ্যাঁ ফলস ইনক্রিজ, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, যে বলেছে থ্যাংক ইউ।